গাজীপুরে এশিয়ান মাদার অ্যান্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের উদ্যোগে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গাজীপুরের এশিয়ান মাদার অ্যান্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন। আজ দুপুরে কেন্দ্রীয় কমিটির অফিস কার্যালয়ে মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হানিফ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হজরত আলী, গাজী লিয়াকত আলী, গাজীপুর জেলা কমিটির সভাপতি, রাজধানী টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও কাশিমপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জুয়েল সহ এশিয়ান মাদার অ্যান্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।